আপনাদের হাঁটুতে ব্যথা, কিন্তু ফিট থাকার জন্য সাইকেলিং করবেন নাকি ওয়াকিং করবেন আপনারা ভেবে উঠতে পারছেন না। তো ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস, আপনাদের এই কনফিউশন দূর করার জন্য আমি অজিত চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের লাইক আর কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারি যে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারছি কি না। আর আমার এই কাজের জন্য যদি আপনারা কিছু ডোনেট করতে চান, তো আপনারা আমাকে ডোনেট করতে পারেন। আপনারা এই বিষয়ে সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এখনও পর্যন্ত যদি আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকেন, তো আপনারা চাইলে আমাকে সেখানে ফলো করতেও পারেন, লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আসি আমি সাইকেলিংয়ে। সাইকেলিং আপনার বডি ফ্যাট রিডিউসের জন্য একটা ভালো এক্সারসাইজ, আর এটা হলো আপনার ওপেন চেন এক্সারসাইজ। এখানে আপনার কোনো ওয়েট বিয়ারিং করতে হয় না, কিন্তু এটা কাদের করা যাবে না, করা যাবে না যাদের যাদের প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম আছে। বিশেষভাবে এটা আপনাদের অ্যাডাল্ট ইয়ংগারদের বেশি হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হয় না, আমাদের যাদের প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম থাকে তাদের আপনার নি জয়েন্টে প্যাটেলার চারপাশের অংশটা ব্যথা শুরু হয়, এবং তাদের নি মুভমেন্টের সময় যে কোনো মুভমেন্টেই খটখট করে আওয়াজও হতে পারে। তো এক্ষেত্রে সাইকেলিং করা যাবে না। কেন না, সাইকেলিং করার সময় আপনার নি জয়েন্টের 90 ডিগ্রি ফ্লেকশন হয়ে আবার সঙ্গে সঙ্গে এক্সটেনশন হয়ে আছে। ভালো কথায় বলতে গেলে যখন আপনারা প্যাডেল করেন তখন কি হয় না, আপনার পাটা ভাঁজ হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে আবার পাটাকে আপনারা সোজা করে দিচ্ছেন। এই ভাঁজ করে সোজা করা মানে ফ্লেকশন আর এক্সটেনশন কন্টিনিউ হতে থাকছে। তো এইখানে আপনার প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম যাদের হয়ে থাকে তাদের এই প্যাটেলার চারপাশের অংশগুলোতে আপনার একটা টান পড়ে, একটা ব্যথা তৈরি হয়। তো এক্ষেত্রে আমি বলবো যাদের প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম আছে তাদের সাইকেল করা একদমই উচিত না। হ্যাঁ, আপনারা এবারে ধরুন কারোর প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম ছিল, এখন তা আগের থেকে রিকভার হয়ে গেছে বা আগের থেকে একটু ভালো হয়েছে, তো আপনারা কন্টিনিউ করতে পারেন সাইকেল, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যাদের নর্মাল আছে তারা তো সাইকেল করতেই পারেন, অসুবিধাই নেই কোনো, তাদের জন্য সাইকেল বেস্ট এক্সারসাইজ। এখানে আমি আপনাদের একটা টিপস দেব যে আপনারা যদি সাইকেলিং করতে চান এবং আপনাদের যদি সামান্য একটু প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম শুরু হয়ে থাকে, মানে আপনাদের হাঁটুতে একটু ব্যথা শুরু হয়ে থাকে, তো এক্ষেত্রে আপনারা বা আপনাদের ধরুন প্যাটেলো ফিমোরাল সিন্ড্রোম আগের থেকে অনেকটা একটু রিকভার হয়ে গেছে, আপনারা এবার সাইকেল শুরু করতে চান, তাহলে আপনাদের সাইকেলের সিটটাকে একটু উঁচু করে রাখতে হবে। কেন বন্ধুরা, না সাইকেলের সিট উঁচু হলে আপনাদের নিয়ের যে ফ্লেকশনটা 90 ডিগ্রি হতো সেটা কম হবে, মানে আপনাদের প্যাডেল করার সময় হাঁটু কম ভাঁজ হবে, এক্ষেত্রে আপনাদের নিতে প্রেশারটা কম আসবে। তো চলুন শুরু করা যাক আজকের 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ওয়াকিং, এটা কাদের করা যাবে না। প্রথমে আমি বলবো আপনার মর্নিং ওয়াক করা একটা খুবই ভালো গুণ, কিন্তু এবং এটা আপনাদের ক্লোজ চেন এক্সারসাইজ। এখানে আপনাদের ওয়েট বিয়ারিং করতে হয়, আপনাদের পুরো বডি ওয়েট বিয়ারিং করে আপনাদের হাঁটতে হয়। তো এটা কাদের করা যাবে না, যাদের অস্টিওআর্থারাইটিস আছে, মানে একটু এজড পেশেন্টদের, যাদের অস্টিওআর্থারাইটিস সদ্য ধরা পড়েছে বা যারা ক্রনিক পেশেন্ট তাদের এগুলো করা যাবে না। কেন বন্ধুরা, কারণ না অর্থিওআর্থারাইটিসে কি হয় না, আপনার দুটো বোনের মাঝখানে গ্যাপ শুরু হয়। এক্ষেত্রে যদি আপনারা ওয়াকিং করেন তাহলে কি হবে, যেহেতু দুটো বোনের মাঝখানে গ্যাপ হয়েছে, আপনার গোটা বডির প্রেশারটা এসে নিতে পড়বে এবং দুই দুটো বোনের মধ্যে সংঘর্ষ একটা তৈরি হবে। তো এক্ষেত্রে আপনাদের পেন বাড়তে পারে, এবং যাদের ক্রনিক অর্থিওআর্থ্রাইটিস আছে তাদের এই ব্যথা আরও তীব্র হতে পারে। তো এক্ষেত্রে আমি ওনাদেরকে ওয়াকিংটা অ্যাডভাইস করব না, ওনাদের আমি সাইকেলিং অ্যাডভাইস করব। সাইকেলিংয়ে আপনারা কি করতে পারেন, যেহেতু এজড পেশেন্ট আপনারা নিশ্চয়ই জিমের সাইকেল বা যে স্পোর্টস সাইকেলগুলো হয় সেগুলোই ইউজ করেন, সেখানে আপনাদের রেজিস্ট্যান্সটা কম দিয়ে একদম সামান্য দিয়ে বা ম্যানুয়াল রেজিস্ট্যান্সে আপনারা সাইকেলিং করতে পারেন। এটাতে আপনাদের প্রেশারও কম দিতে হবে এবং আপনাদের নিয়ের কন্ডিশনও আগের থেকে ভালো হবে, নি আগের থেকে আপনাদের নিয়ের স্ট্রেংথও বাড়বে এবং আপনাদের ব্যথাটাও আর বাড়বে না কিন্তু একটু হলেও কমবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের যে এই দুটো কনফিউশন ছিল এই কনফিউশন আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিও
শেষ করার আগে যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিও ক্লিক করে দেবেন। যদি এইরকম আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তো এবং লাইক ও কমেন্টও করে জানাবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি আপনাদের আমি কোনো সাহায্য করতে পারছি কি না। এবং ভিডিওটি শেয়ার করুন সবার সাথে, আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করুন। আর আজকে লাইকের আমি একটা এম রাখবো, আমি আজকে লাইকের এম রাখছি 5টা লাইক। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই একটা হাসির ব্যাপার, আমার ভিডিওতে ভিউজও খুব একটা পড়ছে না, তো 5টা লাইক আজকে আমি এম রাখছি। এবং তো আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।